আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল, আপনারা দেখছেন টেক বাংলা রেড। আমি আপনাদেরকে আজকে দেখাবো, যারা এখনো পর্যন্ত করোনা টেস্ট করেন নাই তারা কিন্তু এখন ঘরে বসে করোনা টেস্টের আবেদনটা অনলাইনের মাধ্যমে সেরে ফেলতে পারেন। তো আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে অথবা কম্পিউটার থাকে, আপনি দুইটা দিয়েই কিন্তু এই আবেদনটা করতে পারবেন। তো বিশেষ করে হচ্ছে যারা দেশের বাইরে যাবেন তাদের কিন্তু করোনা টেস্ট করার পর, রেজাল্ট পাওয়ার পর যদি নেগেটিভ আসে তাইলে কিন্তু সে দেশের বাইরে যেতে পারবে। এছাড়াও হচ্ছে যারা বেসরকারি চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রেও কিন্তু করোনা টেস্ট করার পর কিন্তু যদি নেগেটিভ আসে তাহলে সে কর্মস্থলে যেতে পারবে। তো এই আবেদনটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখাই দিব, এবং কি আমি যেই ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। লিঙ্কটা হচ্ছে coronatest.brac.net। তো এই লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিব সেখানে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর হচ্ছে আমরা যে কার্যক্রমগুলি সেগুলি শুরু করব। শুরু করার আগে বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। তো চলুন শুরু করে দিচ্ছি। তো এখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আগামীকালের করোনা শনাক্তকরণ টেস্টের জন্য, এখানে ক্লিক করুন। তো আমরা যেহেতু আবেদন করব সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করুনে ক্লিক করলাম, দেন এখানে আমরা একটু অপেক্ষা করব, এটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে কিছু বিস্তারিত বলে দিয়েছে, যেমন এখানে দেখেন আপনাকে কোনো চিকিৎসক করোনা টেস্ট করার জন্য পরামর্শ দিয়েছে। যদি আপনাকে কেউ পরামর্শ দিয়েও থাকে সেক্ষেত্রে তো হ্যাঁ দিবেনই, আর যদি না দিয়ে থাকে তারপর আপনি হ্যাঁ দিবেন। যদি আপনি এখান থেকে না দেন তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন না, আপনি এখান থেকে সরাসরি হাতে ক্লিক করে দিবেন। দেন আমরা হাতে ক্লিক করার পর হচ্ছে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখানে হচ্ছে বিশেষ করে ঢাকাতে যারা আছেন এখান থেকে হচ্ছে দেখেন তেস্তুরি বাজার ফার্ম গেট, দেন হচ্ছে মুগদা মতিঝিল থানা বিপরীত মগবাজার, এর আশেপাশে যারা আছেন তারা এগুলি করতে পারবেন। যেখানে এখান থেকে দেখেন অবশিষ্ট টোকেন 91টি, অবশিষ্ট টোকেন 95টি। যাই হোক, এগুলিতে আমরা বিস্তারিত আসছি না। যেমন হচ্ছে আপনি যদি উত্তরা হয়ে থাকেন সেক্ষেত্রে উত্তরাটাকে সিলেক্ট করবেন, বনানী হয়ে থাকলে বনানী, দেন সেক্টর 7 উত্তরা যদি হয় সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে আপনাদের এখানে অনেকগুলি আছে, আপনাদের যেটা হয় সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমারটা হচ্ছে বাবর রোড জহরি মোল্লা মোহাম্মদপুর, তা আমি হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করব। আপনার যেটা হয় আপনি সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আবার কিছু একটা অপশন আসবে, যেমন এখানে কিছু বিস্তারিত কথা বলে দিয়েছে, আমি এগুলি পড়ে নিয়েছি, আপনারা একটু পড়ে নেবেন। তো এখানে বিশেষ করে হচ্ছে নগদের মাধ্যমে 100 টাকা পেমেন্ট করতে হবে, আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর হচ্ছে আপনাকে নগদের মাধ্যমে 100 টাকা জমা দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি সম্মত আছি এবং করোনা সংক্রমণ টেস্ট করাতে চাই, দেন এটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন 11 ডিজিটের মোবাইল নাম্বারটি ইংরেজিতে, তো এখানে হচ্ছে আমি আমার নাম্বারটি দিয়ে দেবো 01643844591, দেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। এখন হচ্ছে কার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তা আপনি যদি আপনার জন্য হয় সেক্ষেত্রে নিজ দিয়ে থাকবেন, আবার যদি আপনি অন্য কারোর জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনি নিজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি এখান থেকে হচ্ছে নিজ দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি এই যে প্রথম স্বামী স্ত্রী এগুলি আসলে কিছুই করা লাগবে না, ঠিক আছে? আর বিশেষ করে যদি সন্তান টন্তান হয়ে থাকে যারা এখনও 18 বছরের নিচে, তাদেরটা হচ্ছে আপনি এখান থেকে যেমন দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান এগুলি সিলেক্ট করে দিতে পারেন, কারণ যেহেতু তারা অনলাইনে আবেদন করতে পারে না সেক্ষেত্রে আপনি ওইটা দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকে যদি আপনি নিজের দিয়ে দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আমি এখানে নিজেরটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে পুরো নাম ইংরেজিতে, তা আমি এখান থেকে হচ্ছে GMRUBL দিলাম। তো এখানে দেওয়ার পর হচ্ছে আমরা লিঙ্গ সিলেক্ট করুন, তো এখানে হচ্ছে আমরা এখান থেকে পুরুষটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে বয়স হচ্ছে আমি 25 দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি এখানে আমার বয়সটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা এখান থেকে ব্লাড গ্রুপটা আমরা দিব, ব্লাড গ্রুপের জায়গায় হচ্ছে আপনার যে ব্লাড গ্রুপটা আছে এখানে সবগুলি দেওয়া আছে, আপনার যেটা হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমার বি পজিটিভ, আমি বি প্লাস দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আপনার মেইল, তা আপনি যদি আপনার মেইল অ্যাড্রেস দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি দিচ্ছি না, আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। দেন এখান থেকে হচ্ছে আমি জমা দিনে ক্লিক করব। তো জমা দিনে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষা করার পর কিন্তু আমাদের সামনে কিন্তু
অন্য একটা পেজ চলে আসবে। দেন এখান থেকে দেখেন ওটিপি ইংরেজিতে, তো আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি হচ্ছে একটু অপেক্ষা করতেছি আমার কোডটার জন্য, দেখি আমার কোডটা আসতেছে কিনা। হ্যাঁ আমার কোডটা অলরেডি চলে আসছে। দেন এখন হচ্ছে আমি এখানে ইংরেজিতে আমার কোডটা দিয়ে দিব 3874 দিয়ে আমি হচ্ছে এখান থেকে টোকেন পেতে জমা দিনে আমি ক্লিক করব। দেন এখান থেকে দেখেন নগদ ট্রানজেকশন আইডি ইংরেজিতে, তো এখানে কিন্তু আপনাকে ট্রানজেকশন আইডি দিতে বলছে। তো সেক্ষেত্রে এখানে একটু ভালো করে দেখেন, বাংলাদেশ সরকার সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী 100 টাকা নগদ মানি ট্রান্সফার বিল পে সেবার মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করে ট্রানজেকশন নম্বরটি এখানে দিন। তো এখানে হচ্ছে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নগদে চলে যেতে হবে। নগদে চলে যাওয়ার পর দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার নগদ অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর হচ্ছে আপনি আপনার যে বিল পে নামে যে একটা অপশন আছে সেখানে চলে যাবেন। সেইখানে চলে যাওয়ার পর আপনার দেখবেন যে বিল টাইপ নামে কিছু অপশন এখানে আছে, ইলেকট্রিক, গ্যাস, ওয়ালেট, অনেক কিছু থাকবে। দেন একদম লাস্টের যে অপশনটা সেটা হচ্ছে আপনার দেখবেন যে COVID-19 স্যাম্পল কালেকশন ফি, তা আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি হচ্ছে কোনো বুথের মাধ্যমে যদি করতে চান সেক্ষেত্রে MOHFW COVID-19 টেস্ট বুথ দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি সে বুথের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে 100 টাকার পেমেন্ট করার জন্য বলবে। দেন আপনি নেক্সটে ক্লিক করার পর আপনাকে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। পেমেন্টটা সম্পূর্ণ করার পর আপনার যে একটা ট্রানজেকশন আইডি আছে ঠিক এইরকম টাইপের একটা ট্রানজেকশন আইডি আসবে। আপনার আইডি আসার পর আপনি এখান থেকে টোকেন পেতে জমা দিনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে একটা অপশন আসবে, সেটা আপনারা ছবি তুলে নেবেন। ছবি তুলে হচ্ছে আপনারা এটা নিয়ে দেন আপনাদের যে বুথ আছে সেখানে গেলে আপনার কোভিড করোনা টেস্টটা আপনাকে করে দিবে। আশা করছি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। শেষবারের মতো আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।